হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকের এই ভিডিওটা মূলত আমাদের ফটোশ্যুট যেদিনকে ছিল সেদিনকেরই করা। তো বেশি বড় হয়ে যাবে ভিডিওটা, সেই জন্য কেটে আমি ছোট করে দুইটা পার্ট করছি। তো এইটা ভিডিওটা হচ্ছে যে আমাদের ফটোশ্যুট শেষে করা। অ্যাকচুয়ালি ডাউন টাউনে আমার যাওয়া হয়নি, তো যেহেতু ডাউন টাউনের এই সাইডটাতেই ছিলাম আমরা ফটোশ্যুটের জন্য, তো ভাবলাম যে একবার ঘুরে আসা যাক, যেহেতু একবারও যায়নি। অনেক ভিডিও টিডিও দেখছি বাট যাওয়া হয়নি। তো আজকে যে কথা সেই কাজ, চলে গেলাম। এখানকার স্পেশাল কি মেনু ছিল আমি ঠিক জানি না, বাট গেলাম যে একটু ঘুরে আসা হবে। অ্যাকচুয়ালি মেনুটা খাবারটা তো বড় কথা না, একটা জায়গায় ভিজিট করলাম এটাই হচ্ছে বড়। বাট জায়গাটা কিন্তু সিম্পলের ভিতরে অনেক গর্জিয়াস। তো আমরা ওখানে যাওয়ার পরে একটা সাইডে বসে পড়ি, অ্যান্ড প্লেসটা আসলে অসাধারণ, আমার খুবই ভালো লাগছে। বাট এখানে একটা সমস্যা, যদি বাই এনি চান্স বৃষ্টি হয় তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে, আপনি বসে থাকতে পারবেন না। বাট অনেক সুন্দর জায়গাটা, সিম্পলের ভিতরে অনেক গর্জিয়াস করে সাজানো, লাইটিং করা। এখানে খাবারের লিস্ট দেখে আমরা চিকেন চাপ এবং লুচি অর্ডার করি, এবং প্রথমে ছিল ফুচকা। তো এখানকার ফুচকাটা বেশ সুন্দর। আর অর্ডারটা নিয়ে আমাদের এখানে অর্ডারটা দেওয়ার প্রসেসিংটা এরকম যে এখানে আপনি যেটা অর্ডার করতে চান সেইটা গিয়ে আপনাকে কাউন্টারে বলে আসতে হবে, এবং আপনাকে তখন একটা কার্ড দেবে, এই সাইজের এইরকম একটা কার্ড দেবে। এই কার্ডটা নিয়ে আপনাকে রাখতে হবে কাছে, আপনার খাবার রেডি হয়ে গেলে আপনার কার্ড নাম্বার অনুযায়ী বলবে, তখন আপনাকে হাত উঠে দেখাতে হবে, কিন্তু আপনি একটা সিগন্যাল দিয়ে বোঝাতে হবে যে এই টেবিলটায় আপনারা বসে আছেন। তো যাই হোক, খাবার অর্ডার দেওয়ার পর পর আমরা ভাবলাম যে কিছু ছবি তুলে আসি, কারণ এই জায়গাটা অনেক সুন্দর, ছবি তোলার জন্য পারফেক্ট একটা জায়গা মনে হয়েছে। তো আমরা ছবি তুলতে তুলতে এখানে আমার হাজব্যান্ড মানে ইস্তিয়াক ফুচকা নিয়ে চলে আসে। অ্যাকচুয়ালি আগে দিয়ে চলে গেছিলো ফুচকাটা, যে কারণে ভিডিও করা হয়েছিল না, তাই আমি বললাম যে তুমি একটু নিয়ে আসো ফুচকাটা, দিয়ে আমি একটু ভিডিও করে নিই। তো এখানকার ফুচকাটা এভারেস্ট ছিল, খুব বলবো না যে অনেক টেস্টফুল, বাট খেতে ভালো ছিল, টকটাও ভালো। আর এখানকার আমি জানি না স্পেশাল খাবার কোনটা। আর আমাদের আরেকটা অর্ডার ছিল, সেটা হচ্ছে চিকেন চাপ এবং লুচি, তো এটাও হাজির। লুচি আর চিকেন চাপটা নিয়ে আমি খুবই আপসেট ছিলাম, কারণ আমার কাছে ভালো লাগেনি, কোনো রকমের টেস্ট লাগেনি আমার কাছে, কেন সেটা জানি না। বাট খাবার নিয়ে কোনো রকমের খারাপ কমপ্লিমেন্ট আমি দিতে চাই না, জাস্ট আমার কাছে এটা ভালো লাগেনি সেটার জন্য বললাম। অনেকের কাছে হয়তো এটা অনেক ভালো লাগতে পারে, খুব একটা মশলা দেওয়া নাই। ইভেন চিকেন চাপ এবং লুচির যে একটা স্মেল আসার কথা, গরম গরম খাবারের একটা স্মেল আসবে, সেই স্মেলটা আমি পাই নাই। দ্যাটস ওয়াই আমার কাছে আমি বলবো যে এটাতে 10 out of 5 কিংবা 6 দেওয়া যায়। তো খুশি খুশি মনে খেয়ে নেওয়াটাই ভালো। যাই হোক, আজকে যেহেতু আমাদের বিকেল থেকে একটু ঘাটাঘাটনি গেছে, দ্যাটস ওয়াই আর আমি দুপুরে খাইছিলাম না, আর তার জন্য আমার বেশি ক্ষুধাও লাগছিল, আর আমি সেটাই খেয়ে নিছি। তো খাওয়া দাওয়া শেষে এখন হাত ধোয়ার পালা। হাত ধুতে যাই আমি এটা দেখে জাস্ট অবাক, আসলে এটা কি হাঁড়ি বসানো হয়েছে নাকি বেসিনটা এমন, আমার অ্যাকচুয়ালি আইডিয়া নাই যে এই টাইপের বেসিন পাওয়া যায় কিনা, বাট জিনিসটা কিন্তু খুবই ইউনিক। আর পাশেই একটা অ্যাকোরিয়াম ছিল, আর আমি মাছ অনেক পছন্দ করি, ফিউচারে যদি আমার অনেক বড় কোনো বাড়ি হয় তাহলে আমি অ্যাকোরিয়াম, বিশাল একটা অ্যাকোরিয়াম রাখবো আমার ইচ্ছা। তো যাই হোক, এখানকার পরিবেশ টরিবেশ সব কিছু মিলাই খুব সুন্দর, আমার কাছে ভালো লাগছে। আপনারা আসবেন, হয়তো অনেকেই আসছেন, অনেকেই আসেননি এখনও, যারা আসেননি তারা আসতে পারেন। তো সবশেষে আমি দোলনাটা খেয়াল করছিলাম না, ইস্তিয়াক খেয়াল করে আর আমাকে বললে যে দোলনায় বসলা না, তো আমি একটু যাই দোলনায় বসি, আর দোলনা দেখলে আমার দোল খেতে ইচ্ছা করে। আর ছবি তোলা তো মাস্ট থাকবেই, অনেক মানে কি বলবো, দোল খাইতে আমার খুব ভালো লাগে। অনেক ঘোরাঘুরি, অনেক ছবি তোলাতুলি হয়েছে, এবার তো বাসায় যাইতে হবে। তো এবার বাসায় যাওয়ার পালা, এটাই ডাউন টাউনে আমাদের সেই শ্যুট। তো সবার কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাতে ভুলবেন না, এবং আপনারা চাইলেই এখানে আসতে পারেন, পরিবেশটা অনেক সুন্দর। ফ্যামিলি কিংবা ফ্রেন্ড সার্কেল নিয়ে অনায়াসে এখানে আসা যায়, আড্ডা দেওয়ার মতন সুন্দর একটা জায়গা। আর আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।